রেডি জান্নাতুল বোঝামড়ো, আমরা আজকে একটি খেলা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন চার রকম চারটি কালার আছে। আমাদের দুইজন অডিয়েন্স আছে, খেলোয়াড় আছে, যারা তাদের পিছনে দেখেন একজন আছে, সে এই চারটে কালারের পিছনে হাতে রেখে দিয়েছে। যদি তার কালারের সাথে তারা ম্যাচিং করতে পারে তাহলে সে উইনার হবে। রাউন্ডটা তিনটে, তিনটের ভিতরে যদি দুইটা জিততে পারে তাহলে সে বিজয় হিসেবে গণ্য হবে। বাট যদি একে এক হয়ে যায় বা এক একটাও না পারে তাহলে তাদের দুইজনের মাথায় আমাদের ওই যে বেলুন আছে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন ফাটানো হবে। জানি না বেলুনের ভিতরে কী আছে, আমার ছাত্রীরা ওর ভিতরে কী ফিরেছে, হয়তো ধুলো পুঁতি পারে বিষয়টা না। আমরা এখনই শুরু করবো। তাপস রেডি? আর তোমরাও রেডি? ওকে ডান, শুরু করো। আমরা একটু উপরটা দেখে নিই। ওকে, তারা এবার দেবে, দাও তোমরা দিতে পারো। ওকে, আমরা দেখতে পাচ্ছি, তোমরা এবার পিছন মুখে তাকিয়ে দেখতে পারো, দেখো কি অবস্থা। ওকে, আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। আমরা তাদের বোতলগুলো হাতে নিতে বলবো, দ্বিতীয় রাউন্ড শুরু হবে। তাপস তুমি রেডি? ওকে রেডি। এবার আমরা আবার একটু উপর মুখে তাকিয়ে দেখি তাদের সর্বশেষ রাউন্ড এবার শুরু। প্রদীপ এবং মুন্না, আমরা দেখতে পাচ্ছি তারা একটা পারেনি, তাদের সর্বশেষ রাউন্ড দেখা যাক তারা কি করতে পারে। ওকে তাপস তুমি রেডি? ওকে, আমরা এবার একটু তাকাতেই বলতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রদীপ পেরেছে, তার জন্য করতালি। দুঃখের বিষয় হলো তারা কেউ কিন্তু পারে নাই, শুধুমাত্র প্রদীপ একটা পেরেছে। সুতরাং মুন্নার মাথায় আমরা এটা ভেঙে দিই। আচ্ছা, খেলার রুলসটা এরকম করি, একটা একজন পেরেছে যেহেতু, মুন্নার মাথায় একটা, ওখান থেকে বেলুন প্রদীপ নাও, যে জিতবে সে ফাটাবে। ওকে, ওখান থেকে আটা যেটা আছে একটা সুন্দর করে তার মাথা সোজা ওখানে দাঁড়াবো। ওকে, তার মাথা মুন্নার দিকে তাকাতে হবে, মুন্নার দিকে তাকাতে হবে, কখন ফাটাবে বলা যাবে না, ফাটাই দাও। ওয়াও! তো বন্ধুরা, এবার আমাদের প্রতিযোগী জান্নাতুল এবং কিরণ, দেখা যাক, আমরা তাপসকে রেডি হতে বলবো। তাপস রেডি? তাপস রেডি হয়ে গেছো, তোমরা দিতে পারো, পিছন মুখে তাকায় দেখতে পারো। ওকে, তাদের জন্য করো তালে। তাপস রেডি, দিয়ে দাও। ওকে, আমরা সামনে, তাদের একটু পিছন দিকে তাকাতে বলবো এবার। ওকে সাবাস, আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই, একে একে লড়াই চলছে তাদের ভিতরে, দেখা যাক এখন কিন্তু বোঝা যাবে যে কে পারলো কে পারলো না, কারণ এই স্টেপটাই তাদের উপরে কিন্তু আমাদের সেই বেলুন বাস্ট হবে। দেখা যাক, তাপস তুমি রেডি হও? তাপস রেডি? ওকে দাও। আমরা দেখতে পাচ্ছি, তোমরা পিছন মুখে তাকাও, তারা পারেনি, সুতরাং আমরা তাকলাম তাদের একে একে সমাধান হয়েছে, আমরা তাদের আরেকটা খেলা করাবো, ঠিক আছে? আরেকবার চান্স দাও তাদেরকে। ওকে তাপস রেডি? দাও, তোমরা দাও। আমরা দেখতে পাচ্ছি তারা আবার পিছন মুখে তাকায় দেখতে পারুক, তাদের মেলেনি, সুতরাং তাদের দুইজনের মাথায় আমরা আর তাদের সুযোগ দিতে পারলাম না। তাদের স্কোর লেভেল হয়েছে, এক এক পেরেছে, তাদের দুইজনের মাথায় একটা একটা করে বেলুন ফাটাও। রেডি? জান্নাতুল বসে পড়ো, রেডি হবে, রেডি হবে, ও না ফেলাবে। ওকে দাও।